রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, বিজেপির ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে ধুমধুমার। প্রশাসনিক বাধার সম্মুখীন হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের হঠাৎ লাঠিচার্জ করলো পুলিশ। দেখে নেব সেই ছবি। ঠিক কি কারণে আজ ডেপুটেশন জমা দিতে এসেছিলেন বিজেপি কর্মীরা, কেনই বা তাদের উপর লাঠিচার্জ করা হলো, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, বিষয়টা হচ্ছে বারাকপুর শিল্পাঞ্চলে বেশ কিছুদিন ধরে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্ম প্রতিবাদ জানাচ্ছিল বিজেপি। এবং সেই জায়গা থেকে প্রশাসনকে বারবার জানানো হচ্ছিল, স্থানীয় যে থানা আছে সেই থানাকে জানানো হচ্ছিল, কিন্তু কোন রকম কোন কাজ কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হয়নি, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। এবং আজকে তারা বারাকপুর প্রশাসনিক ভবনে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং তারা ডেপুটেশন জমা দিতে যায়। এবং যখন ডেপুটেশন জমা দিতে যায় তখন বিজেপি যারা মহিলা মোর্চার যারা প্রতিনিধি আছেন তারা যেটা অভিযোগ করেছেন যে ওই প্রশাসনিক ভবনের মধ্যে একজন পুলিশ কর্মী তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তারা কিন্তু এই মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই পুলিশ কর্মী বাজে ব্যবহার করেন। এটা নিয়ে কিন্তু তারা যখন প্রতিবাদ করেন তখন কিন্তু যারা পুলিশ প্রশাসনের লোকজন আছেন তারা কিন্তু তাদেরকে বাইরে বেরিয়ে যাওয়ার কথা বলেন, তখন তারা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ যখন দেখান তখন কিন্তু পুলিশের তরফ থেকে তাদের উপর লাঠিচার্জ করা হয় এবং তাদের উপর মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় বিজেপির 4 জন আহত হয়েছেন, মহিলা পুরুষ 4 জন আহত হয়েছেন, তাদেরকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো এলাকায় পরিস্থিতি প্রচন্ড অগ্নিগর্ম রয়েছে, এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আমরা কোনো লাঠিচার্জ করিনি, এই ঘটনায় বিজেপি সমর্থকরা আমাদের উপরে আক্রমণ করতে এসেছিল, আমরা তাদেরকে এলাকা থেকে সরিয়ে দিয়েছি। এটা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। রিয়ালি অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি সন্দীপ ব্যানার্জি, শুনবো। তো মাস দেড়েক ধরে পরীক্ষার কারণে বাহ্যিক কর্মসূচি সব বন্ধ ছিল। তো আজকে রাজ্যের নির্দেশে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার জাস্ট পরেই বিকেলবেলা 2 থেকে 5টার মধ্যে প্রত্যেকটা জেলাতে জেলা শাসক কিংবা মহকুমা শাসকের অফিসে দপ্তরে আমরা একটা ডেপুটেশন কার্যক্রম করছি। বিগত 1.5-2 মাসের মধ্যে যে ধরনের রাজনৈতিক অনাচার পশ্চিমবঙ্গ মানুষ ফেস করছে তাতে সাধারণ মানুষের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি আর কোনো আস্থা নাই। সেই আস্থা নেই এবং বিভিন্ন রকমভাবে যে স্থানীয় পৌর প্রশাসনের দুর্নীতি কিংবা মানুষের স্যালারি হচ্ছে না, পেনশন বন্ধ, পুকুর ভরাট হচ্ছে, সার্বিকভাবে যেভাবে আগ্নেয়াস্ত্র এবং বন বন্দুক পাওয়া যাচ্ছে উদ্ধার হচ্ছে, সার্বিকভাবে প্রশাসনিক অরাজকতা ব্যারাকপুরে ছেয়ে রয়েছে, তারই বিরুদ্ধাচরণ করে আমরা ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে আজ এখানে ডেপুটেশন দিচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে যেরকম যেরকম সময় আসবে রাজনৈতিক কর্মসূচি আরও তীব্র থেকে তীব্রতর। শুধুমাত্র ব্যারাকপুর নয়, বিজেপির হুগলি জেলা শাসক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। গেরুয়া শিবিরের মিছিল আটকাতে জেলা শাসক দপ্তর থেকে 2 কিলোমিটার দূরে খাদিরা মোড়ে ও হুগলির ঘড়ি মোড়ে ব্যারিকেড করে পুলিশ। প্রশাসনিক বাধা পেরিয়ে মিছিল এগোনোর চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। দেখে নেব সেই ছবি। শান্তিপূর্ণভাবে ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম, ডেপুটেশনের কপি। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে,
সেরকম পরীক্ষার জন্য কোনো কারণ নেই মিছিলকে বাধা দেওয়ার। কিন্তু আমরা কি দেখলাম যে গোটা রাজ্যব্যাপী আমরা যেখানে মহকুমা শাসকের অফিসে ডেপুটেশনের জন্য ব্যবস্থা করেছি, তৃণমূলের নেতাদের চাকরি চুরি দেখে হেন দুর্নীতির বিরুদ্ধে নিয়ম কেন নীরব এই বিষয় নিয়ে। কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম, সেই মিছিল আটকালো পুলিশ সামনে দিয়ে আটকালো এবং আমাদের মহিলা কার্যকর্তাদের গায়েতে হাত দিল জেন্টস পুলিশ। তারপরে আমাদের অ্যারেস্ট করলো এখান থেকে, যেন আমরা উগ্রবাদী দল, আততায়ীদের দল। অ্যারেস্ট করার পর আমাদের কর্মীদের ওপর ঠেলা ঠেলি মারধর করে আজকে আমাদের এই এখান দিয়ে এগোতেই দিল না, এখান দিয়ে জমায়েত ছিল। এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতি। পশ্চিমবঙ্গ কজনকে আটক করেছে? আমাদের আপাতত 11 জন আটক আছে, 11 জন আটক আছে। আমরা ডিএম অফিসে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত যাদেরকে আটক করে না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা ওই ডিএম অফিস থেকে শুনবো। আজকে কি অনুমতি ছিল দাদা আপনাদের প্রোগ্রামে? আমরা পারমিশন দিয়েছি থানাতে অনুমতি নেওয়ার জন্য, ডিএমকে জানিয়েছি। আজকে দেখুন ডিএম স্যার, ডিএম ম্যাডাম নেই এক প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে এই খাদিনা মোড়েতে আমরা আটকাল, যেখানে আমরা আমাদের কর্মীরা আহত হলো, অ্যারেস্ট হলো। আর আজকে আমরা এই ডেপুটেশন দেওয়ার জন্য ওনার কাছে যাচ্ছি, উনি নেই এডিএমের কাছে। পুলিশ তরফে জানানো হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলছে, তাই কোনো মিছিল বা জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। কোনো উপায় না পেয়ে পরিস্থিতি সামাল দিতে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ব্যারাকপুর থেকে রাজা দে ও হুগলি থেকে তরুণ তাঁতি, রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অথবা নিজের খুব কাছের বন্ধুর সঙ্গে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।